দেখতে দেখতে আরও একটি বছর কাটিয়ে এলাম আমরা, আর বছরের শেষ মানেই চৈত্র সেলের কেনাকাটা। এখন আমরা রয়েছি ঘাটাল কুঠি বাজারে। গত দু বছর কোভিড পরিস্থিতির জন্য কেনাকাটার, চৈত্র সেলের কেনাকাটায় অনেকটাই ভাটা পড়েছিল, কিন্তু এবছর সেই পরিস্থিতি কাটিয়ে ঘাটাল কুঠি বাজারের দোকানগুলিতে ঠিক কতটা ভিড় জমেছে বা কেনাকাটা কতটা হচ্ছে, চলুন আপনাদের ঘুরে দেখাই। এখন আমরা রয়েছি দোকান বাজারের আরেকটি দোকান লাইফ স্টাইলে। এটা তুলনামূলক একটু নতুন দোকান, তো এখানের কেনাকাটা কেমন চলছে বা সেল কেমন চলছে সেটা জেনে নেব এখানের দোকানের কর্ণধার সুপ্রীতি ম্যাডামের থেকে। ম্যাডাম, কেমন মানে এবারের সেলের বাজার কেমন সেটা যদি একটু বলেন। এবারের সেলের বাজার মোটামুটি আমাদের ভালো, নতুন আমাদের দোকান, দু বছর তো মোটেই আমরা সেলের মার্কেট পাইনি, কিন্তু এবছর মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছি। সেরকম কিছু কেনাকাটা করিনি, টুকটাক একটু আধটু আর কি। না, অন্যান্য বছর ধরুন করোনার আগে যেরকম চৈত্র সেলে কেনাকাটার একটা ধুম লেগে যেত, সেই ব্যাপারটা কি আছে? না না, এখন আর সেসব কিছু নেই। আপনার বাড়ি কোথায়? বাড়ি জালাতে। নাম কি? সুপ্রিয়া ভট্টাচার্য। তো আমরা এখন রয়েছি ঘাটাল কুঠি বাজারের একটি জনপ্রিয় কাপড়ের দোকান মামনি বস্ত্রালয়ে। তো এই দোকানের কর্ণধারের থেকে জেনে নেব যে এই বছরের চৈত্র সেলের মার্কেট কেমন। তো আপনার কাছে যেটা জানতে চাইবো, গত দু বছর করোনার জন্য মোটামুটি মার্কেট খুবই খারাপ ছিল, তো এই বছর যেরকম প্রত্যাশা আপনাদের ছিল, করোনার প্রকোপ অনেকটাই তো কমেছে, তো প্রত্যাশা যেরকম ছিল সেরকম ভিড়ভাট্টা বা সেরকম বেচাকেনা হচ্ছে কি? না না, সেই ধরনের বেচাকেনা তো মোটেও হচ্ছে না। ওভারঅল মার্কেটের অবস্থা খুবই খারাপ। এক সপ্তাহ যাবৎ হয়তো মার্কেটটা ঠিকঠাক চলছে, তেমন আশানুরূপ কিছু হচ্ছে না। সেই জন্য তো আমরা প্রত্যেকেই ব্যবসায়ীরা খুব টেনশনের মধ্যে আছি যে আগামী দিনে যদি এইরকম চলতে থাকে ব্যবসার পরিস্থিতি হয়, তাহলে তো মানে ব্যবসা রাখাই হয়তো দুর্বিষহ হয়ে উঠবে। বলতে পারছি না কী হবে আগামী দিনে। তো দু বছর করোনার জন্য যে প্রভাবটা আজকে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের হাতে নমস্কার, আমি মৌমিতা দা। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে ফেসবুক পেজটি লাইক করুন।